আজকের অবস্থা হলো এমন, আমি তো ঢাকা বড় বড় প্রোগ্রামগুলিতে এমন কি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে পাশে রাইখা আমি বলছিলাম যে শুনেন, বড় কথা বলার আর দরকার নাই, জনগণকে উৎসাহ উদ্দীপনা আর দেওয়ার দরকার নাই, এদেশের জনগণ আমাদের পক্ষে আছে, কিন্তু আপনারা সবে এক হন না, আমরা তো এক একজন এক এক মত, এক একজন এক এক পথে, আমরা তো আমরা না, আমরা আজকে পৃথক, এক একজন এক এক মতে চলি। সম্মানিত শুধু ঐক্য এমন এক জিনিস, আজকে যদি সব আলেম এক থাকতো আর ঐক্যবদ্ধ হতো, এগুলা তো কিছু মনেই করি না, তারপরের দিনেই তো খালাস, কথা কয় না রে। দেখেন ঐক্যের কত দাম, আঙ্গুলগুলি যদি এইভাবে কোনো কাজ করতে যান পারবেন না, যদি আঙ্গুলগুলি এমন করেন, কথা কয় না, কথা কয় না, সব আঙ্গুলকে এক জায়গায় করলে তখন শক্তি হয়, তখন সব কাজ সহজ হয়, কথা ঠিক কিনা? আর আলং আঙ্গুলগুলি যদি খোলা রাখেন কোনো কাজ হয় না। তো সম্মানিত শুধু বর্তমান তাকাজা চাহিদা হলো আমাদের একটা ঐক্যের প্রয়োজন, কথা বলে ঠিক না ব্যাটি? কিন্তু ঐক্যের উদাত্ত আহ্বান এ বাংলাদেশে, এই বাংলার জমিনে আমি একটা মানুষকেই দেখি যিনি আল্লাহর ওয়াস্তে, যিনি সত্যিকার অর্থে আল্লাহর জন্য ঐক্যের ধারে ধারে গিয়া মানুষের পিছনে গড়ে, সে হলো পীর সাহেব চরমরাই। আল্লাহর হস্তে কথাগুলো আপনাদেরকে বলতেছি, ভুল হইলে আমাকে সংশোধন করে দিবেন, কারণ এটা কোনো পলিটিক্যাল মাহফিল না, এটা হলো ইসলাহের একটা মাহফিল, জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আপনাদেরকে আমি বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। তো সম্মানিত শুধু কথাগুলি খুব ভালো করে বুঝবেন, দেখবেন আগে ওই যে গরু যখন মারা যাইতো, এই গরুর গোশ খাওয়ার জন্য কিছু প্রাণী আসতো, কুকুর আসতো, আর কিন্তু বড় পাখি শগুন আসতো, তারপরে কাক আসতো, কথা কয় না রে? দেখবেন যখন কুকুর একটা আসতো আর একটা কুকুর আসলে কুকুর কুকুর কিন্তু কথা কয় না, এমন ঝগড়া লাগাইতো একবারে এই আপনার এই আপনাদের এলাকার চাঁদপুর ছাড়াই যাইতো, মাঝখান থেকে কাক আর শগুন এসে আরামে খাইয়া যাইতো। কাকের একটা সিফত আছে, কাক কোনো জানোয়ার মারা গেলে এক কাক আর এক কাকে কা কা করে ডাকে, কা কা কা, মানে আসো ভাই, সবাই আসো, একসাথে মিলে খাই, গরু মারা গেছে আমি একা খাবো কেন? কিন্তু কুকুরের স্বভাব আবার তা না, এক কুকুর আরেক কুকুরকে দেখলে গ্যাও গ্যাও করে সরা দেয়। আজকে এই জমিনে সবচাইতে যে প্রবলেমটা, বড় প্রবলেমটা দেখেন, কত ফেতনা, কত সমস্যা, আমাদের আলেমদের ভিতর থেকে আমরা এক একজন আর একজনকে কাফের বলতেছি, কোনো সময় পাসপোলে টুপি ছিঁড়তেছি, কোনো সময় কাউকে গালি দিচ্ছি, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি, অথচ বাতিলরা সব এক, আমরা আমরা ঠেলা ঠেলি করে আজকে অনেক দূরে, আর সেকুলার ডেমোক্রাসি দ্বারা এ দেশ পরিচালিত হচ্ছে। এই জন্য সম্মানিত শুধু সবচাইতে বড় চাহিদা হলো আমাদের এক প্ল্যাটফর্মে আসা দরকার, জোরে কোন কথা ঠিক না ব্যাটি? এই গুণাগার বান্দা, তোমার জীবনে তুমি কত গুণা করছো, তুমি আমার দরবার থেকে নিরাশ হয়ে, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমার গুণা সব মাফ করে দিব। শুধু মাফই করব, যে পরিমাণ গুণা করেছিলা ওই পরিমাণ নেক দিয়ে আমি আল্লাহ ভরে দিব। আল্লাহ পাক কত ভালোবাসে আমাদেরকে, এই জন্যই বলছি আপনারা যারা এই জায়গায় আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করছেন, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন, আবার বলেন। এই জন্য অনুরোধ করবো, আমার মাইকের আওয়াজ যত দূর যাইতেছে সময় নষ্ট করবেন না, দীর্ঘ সময় কথা বলবো না, বলা তো যায় না কোন মাহফিল কবে কবুল হয়, কোন কথাটা আমার হেদায়তের জন্য কবুল হয়, কথা ঠিক কিনা? তো সম্মানিত শুধু এটা আমার আলোচ্য বিষয় না, আমি একটু ফজিলত বয়ান করলাম, আপনাদেরকে একটু ফজিলত শুনাইলাম, আমি কি বিষয়ে বয়ান করব বিষয়টি উপস্থাপন করার আগে তামাম পৃথিবীর কিছু হাল, বর্তমান সিচুয়েশন, অবস্থা আপনাদের সম্মুখে আমার একটু বয়ান করতে হবে, উপস্থাপন করতে হবে। কথাগুলি খুব ভালো করে বুঝবেন, দেল দিয়ে বুঝবেন, আর আমার জন্য একটু দেল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সমসাময়িক যে কথাগুলি আমাদের প্রয়োজন
আল্লাহ যিনি জবান দিয়ে ওই কথাগুলি বের করে দেন বলেন আমিন আমিন বলেন আমিন জি সম্মানিত শ্রোতা তো আমি যে বিষয় আজকে আপনাদেরকে কথা শোনাবো বয়ানটা শোনাবো আমি বয়ান বিষয় ভিত্তিক কথা বলার আগে আপনাদের কাছে তিনটি অনুরোধ এক নাম্বার আমি যা বলবো খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন দুই নাম্বার কথাগুলি ভালো করে বুঝবেন তিন নাম্বার যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকে আমল শুরু করবেন রাজি ভাই রাজি রাজি বলেন আমি কয়টা শর্ত লাগাইছি এক নাম্বার গভীর মনোযোগ সহকারে শুনবেন দুই নাম্বার কথাগুলি ভালো করে বুঝবেন তিন নাম্বার যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকেই আমল করবেন রাজি একজন তাকবীর লাগান বলেন নারায়ে তাকবীর বাকি বলো আল্লাহু আল্লাহ তোমাকে সিফা সালার হিসাবে কবুল করেন বলেন বলেন আমিন আমি এই শর্ত তিনটা কেন লাগালাম সহজ বুঝবার জন্য একটা মিসাল দিচ্ছি ধরে নিন এক ব্যক্তি পড়ে গিয়ে মাজায় কোমরে ব্যথা পেয়েছে চলে আসছে বিজ্ঞ ডাক্তারের কাছে ডাক্তার বিস্তারিত শুনে তাকে স্কোয়ারে একটা মলম লিখে দিয়ে বললেন আপনি যেই স্থানে ব্যথা পেয়েছেন সেই স্থানে এই মলমটি তিন দিন লাগাবেন ডাক্তার রোগীকে ওয়াজ করে দিয়েছে রোগীও শুনেছে রোগীও বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে চিন্তা করলো ডাক্তার তোমাকে ওয়াজ করেছে নসিহা করেছে যেই স্থানে ব্যথা পেয়েছি এই মলমটি তিন দিন লাগাতে হবে সেই স্থানে ধরে নিন বেচারা ব্যথা পেয়েছে সেই চাঁদপুর শহরে প্রতিদিন সেই মলম নিয়ে যায় চাঁদপুর শহরে যেই স্থানে পড়ে গেছে ওই স্থানে মলম লাগায় তিন দিন মলম লাগায়া শেষ করছে ব্যথা ভালো হয়নি ডাক্তারের কাছে আবার চলে আসছে শুনছি আপনি নাকি ভালো ডাক্তার তো কি মলম দিলেন সারা তো দূরের কথা একটু কমেও নেই ডাক্তারও আশ্চর্য বলে কি একবারে না সারলেও কমপক্ষে তো একটু কমার কথা আরে ভাই দেখি মলম মলম হাতে নিয়ে থেকে শেষ দেখি কোন স্থানে লাগাইছেন কয় দাঁড়ান একটা সিএনজি নিয়ে আসি ডাক্তারও আশ্চর্য কি কয় আমি দেখবো শরীরের স্থান সিএনজি আনতে বলে কেন আরে ভাই সিএনজি কেন কেন আপনি স্থান দেখবেন না আরে মিয়া স্থান দেখতে কোনো সিএনজি লাগে শরীরের স্থান দেখতে ডাক্তার কি বলছেন আমি তো তা বুঝিনি আপনি বলছেন যে স্থানে ব্যথা পেয়েছি আমি তো ব্যথা পাইছি সেই চাঁদপুরে শহরে আমি সেই জায়গায় মলম লাগাইছি বুঝে থাকলে বলুন এই রোগী কি ডাক্তারের ওয়াজ বুঝেছে তাতে কি ডাক্তার ওয়াজ ভুল করেছিল ডাক্তার ওয়াজ ঠিকই করেছিল রোগীও শুনেছিল কিন্তু ডাক্তারের ওয়াজ রোগী বোঝেনি না বোঝার কারণে তার আমলও ঠিক আমল ঠিক না হওয়ার কারণে তার ব্যথাও ভালো হয়নি আমি কথাটা এই জন্যই বলছি আমি ওয়াজ করব আপনারা শুনবেন হয়তো বুঝবেন না অথবা শুনবেন বুঝবেন আমল করবেন না এ জায়গায় এই চার বছর পাঁচ বছর কেন কিয়ামত পর্যন্ত যদি তাফসীর হতেই থাকে আমাদের ঈমান আমল ঠিক কথা ক্লিয়ার বলেন কথা ক্লিয়ার তাহলে এই জন্যই অনুরোধ করছি শুনবেন বুঝবেন আজ থেকেই ওয়াদা কিন্তু বলেন ওয়াদা এ যুবকরা ওয়াদা ওয়াদা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল করব এই বৃদ্ধরা কই না বৃদ্ধ বাবা যারা তো করবেন এই যুবকরা কত দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ আমি কিন্তু সাকসেসফুল আমি বিশ্বাস দিয়ে লস করতেছি কি আসেন আমি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে কোন বিষয় নিয়ে বয়ান করব তো বিষয়টি উপস্থাপন করার আগে আপনাদেরকে বর্তমান পৃথিবীকে একটু সামনে নিয়ে আসি আপনারা জানেন
এই পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র, প্রায় পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস। আজকে মুসলিম অমুসলিম মিলে প্রায় 800 কোটি মানুষের বসবাস। থিসিস এবং গবেষণা করলে আমাদের চোখের সামনে যেটা স্পষ্ট ফুটে উঠেছে, দিন যতই অতিবাহিত হতে যাচ্ছে, 800 কোটি মানুষের মাঝে কেন যেন একটা অশান্তির গরম আবহাওয়া, কুয়াশার মতো ধেয়ে আসতেছে। শান্তি কিন্তু নাই, দিন যায় আর অশান্তি আছে, একটার উপর একটা বালা মুসিবত আমাদের দিকে ধেয়ে আসতেছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যর দাম বাড়ে, মানুষের দাম কমে। আগে মানুষের মাঝে একটা মহব্বত ছিল, দলে দলে মহব্বত ছিল, পীরে পীরে মহব্বত ছিল, তাবলিক তাবলিকে মহব্বত ছিল, আলেম আলেমে মহব্বত ছিল, ছেলে বাবার সাথে মহব্বত ছিল, মা মেয়ের সাথে মহব্বত ছিল। বর্তমান কেমন যেন একটা ডিভাইডেড, হিংসা হিংসা ভাব। কথা বলেন, কথা বলেন। মনের মিল কিন্তু অনেকটাই উঠে গেছে, আর বস্তুর মজা তো কবেই উঠে গেছে। আগে ইলিশ মাছ খাইতাম, রান্না করলে পার্শ্ববর্তী বাড়ি থেকে ঘ্রাণ আসত, এখন ইলিশ খাই না বাঙ্গাস খাই বুঝি না, জিনিসের মজাও নেই। আবার বহিরা বিশ্বের দিকে তাকান, যারা ধনী, টাকার যাদের কোনো অভাব নাই, প্রচুর মালের যারা মালিক, পশ্চিমাদেরও শান্তি নেই। কেমন যেন পৃথিবীটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পা বাড়াইতেছে, কখন যেন কি হইয়া যায়। কথা কন না, কখন যেন কি হয়ে যায়। তাহলে পশ্চিমাদেরও কিন্তু শান্তি তো, যোগ বিয়োগ করলে যেটা বুঝি, আজ পৃথিবীতে শান্তি নাই। সামনে আরো কত অশান্তি আসতেছে, মুসলমান অপেক্ষা করেন। আমার এই কথাটা কোনো এক জায়গায় লিখে রাখবেন, যে পাগল আসছিল ওই পাগল এই কথা বলে গেছে, তখন আমার কথা মিলাবেন। আরো কি সামনে কি হবে অপেক্ষা করেন মুসলমান, কেবল তো অশান্তির নমুনা দেখছেন, কি পরিমাণ অশান্তি সামনে আসবে এটা আপনারা লিখে রাখতে পারেন এক জায়গায় কোনো এক সময়। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তা না করেন, আমিন। তো সব কিছু মিলে আজকে আমরা অশান্তির মধ্যে বসবাস করছি, জোরে কোন কথা ঠিক না ব্যাটি? এই অশান্তি কেন, সহজে বুঝবার জন্য আমি একটা মিসাল দিচ্ছি। আপনারা জানেন জ্ঞান বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, প্রত্যেকটা জিনিসেরই একজন আবিষ্কারক আছে আর একজন ব্যবহারকারী আছে। ব্যবহারকারীর চাইতে আবিষ্কারক ভালো জানে জিনিসটি কেমনে চললে ভালো চলবে, কিভাবে চললে ভালো চলবে, কোন পদ্ধতিতে চললে ভালো চলবে, কোন সিস্টেমে চললে ভালো চলবে, আমার চাইতে আবিষ্কারক ভালো জানে। এই জন্য দেখবেন যখন কোনো ক্রেতা দোকানদারের কাছ থেকে এ ধরনের কোনো জিনিস, ইলেকট্রিসিটি কোনো জিনিস ক্রয় করে, তখন একটা ক্যাটালগ দিয়ে দেয়, অর্থাৎ ব্যবহার বিধি একটা বই দিয়ে দেয় যে এই জিনিসটি এইভাবে এইভাবে চালাবেন। এখন কোনো ক্রেতা যদি ক্রয় করার পরে দোকানদারকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আরে মিয়া জিনিস আমার, ক্রয় করেছি আমি, আমি যেমন ইচ্ছা আমি তেমন চালাবো, আমি যা ইচ্ছা আমি তাই করব, বুঝে থাকলে বলুন জিনিসটি ভালো চলবে না নষ্ট হয়ে যাবে। জোরে বলেন, নষ্ট কেন হবে, আবিষ্কারকের নিয়ম নীতি না মানার কারণে। সম্মানিত সুধি, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই কুল কায়নাতের আবিষ্কারক কে? জোরে বলেন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে মুসলমান? আজকের মাহফিলে মুরব্বী মনে হয় বেশি নাকি, এই জন্য মুরব্বীদের কোনো নির্দেশ করা যায় না, মুরব্বীরা থাকলে তো অনেক ভাবেই বলা যায় না, যেমন আমি বলতেছি জোরে বলেন জোরে বলেন, এটা মুরব্বীদের উপর নির্দেশ হয়ে যায়। তো মুরব্বী যারা আছেন আব্বা কিছু মনে করেন না, মনে করবেন যে এই নির্দেশ আপনাদের প্রতি না, এই নির্দেশ হলো যুবকদের প্রতি। ইনশাআল্লাহ, হ্যাঁ এটা একটু আমার কাছে বেমানান মনে হয়। তো কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে যুবক?
তো কুল কায়নাত কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, কোন সিস্টেমে চলবে, কখন ঘুমাবে, কখন উঠবে, কি খাবে না, বিজনেস কেমন করবে, শিক্ষা দীক্ষা কেমন করবে, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, এ টু জেড নিয়ম কানুন দিয়েছে আল্লাহ তাআলা।